رسول پاک صلی اللہ علیہ وسلم ارشاد کریں قیامتের দিন হাশরের ময়দানে একই ময়দানে আল্লাহ পাক সকল মানুষকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ দিন পর্যন্ত যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নেবে সকল জিন এবং ইনসানকে আল্লাহ পাক হাশরের ময়দানের মধ্যে একত্রিত করবেন এমন ভাবে একত্রিত করবেন একজন সবাইকে দেখতে পাবে অর্থাৎ আল্লাহ পাক সবাইকে দেখতে পাবেন এবং একজনের কথা সবাই শুনতে পাবে ওই দিন আল্লাহ পাক খুব আওয়াজ দিয়ে বলবেন ওই দিন আওয়াজ দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা থাকবে না কথা বলার মতো কারো অধিকার থাকবে না এই সকল মানুষগুলো একই ময়দানের মধ্যে উপস্থিত হওয়ার পরেও পিনপতন নীরবতা আওয়াজ দেওয়ার ক্ষমতা কারো নাই ওই সময় আল্লাহ পাক জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজ রাজত্ব কার আজ রাজত্ব কার আর আজ ক্ষমতা কার কোথায় ওই সমস্ত রাজা বাদশারা কোথায় ওই সমস্ত ক্ষমতাশীলরা কোথায় ওই সমস্ত সম্পদশালীরা কোথায় ওই সমস্ত পাহলোয়ানরা যাদের অহংকারে দুর্বল মানুষ থরথর করে কাঁপতো তারা কোথায় দেখো আজকার ক্ষমতা তোমার ক্ষমতা কোথায় তোমার সম্পদ কোথায় তোমার শক্তি কোথায় জবাব দেওয়ার কেউ থাকবে না তখন আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আজ ক্ষমতা আজ রাজত্ব একমাত্র আল্লাহ আজ রাজত্ব একমাত্র কার আল্লাহ সেই দিন আল্লাহ পাকের রাসূল বলেন যে আমি হব সবার নেতা এই সকল হাশরবাসীর এই হাশরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ মানুষটা পর্যন্ত যারা উপস্থিত হবে সকল জিন্নাতরা উপস্থিত হবে সেই দিন আমি হব সবার নেতা তো কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস তিরমিজি শরীফের মধ্যে এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও এসেছে যে মানুষ অত্যন্ত পেরেশান হবে কষ্ট আর সহ্য করতে পারবে না একজন আরেকজনের কাছে ছুটাছুটি করবে আপোষের মধ্যে বলাবলি করবে চলো আমরা আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা এই হাশরের ময়দানের এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আমাদের যাতে ফয়সালা হয়ে যায় সেই জন্য আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই তখন সবাই মিলে কিন্তু সর্বপ্রথমে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতে পারত কিন্তু আল্লাহ পাক তাদের অন্তর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা ভুলিয়ে দিবেন কারণ সব জায়গা থেকে ঘুরে লাস্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন সেটা আল্লাহ পাক প্রকাশ করবেন এজন্য প্রথমেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদের স্মরণে আসবে না তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে সবাই মিলে তো যাবে না সবার তরফ থেকে একটা প্রতিনিধি দল যাবে আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে আপনি তো আদি পিতা মানবজাতির সর্বপ্রথম পুরুষ আপনাকে আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন আল্লাহ পাক আপনার ভিতরে আপন হুকুমের দ্বারা আপন কুদরতি হাতের দ্বারা রূহ দিয়েছেন জীবন দিয়েছেন আপনার ভিতরে আপনি আমাদের প্রতি একটু লক্ষ্য করেন যে আমরা কি দুরবস্থায় রয়েছি আমাদের কষ্টের সীমা কি পর্যন্ত পৌঁছেছে আপনি একটু লক্ষ্য করেন আমাদের প্রতি আপনি আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন আমরা যেন এই অবস্থা থেকে হাশরের ময়দান থেকে বের হয়ে যেতে পারি তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আমার আল্লাহ পাক আছে অত্যন্ত রাগান্বিত খুব রাগ এমন রাগান্বিত আল্লাহ পাক অতীতেও কখনো হন নাই ভবিষ্যতেও কখনো হবেন না এতটা রাগের মধ্যে আছেন আল্লাহ পাক
বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তখন আদম আলাইহিস সালাম বলবেন আমি এই কাজের উপযুক্ত না আমাকে আল্লাহ পাক তিরমিজির রওয়ায়াতের মধ্যে রয়েছে আমাকে আল্লাহ পাক একটা গাছের নিকটে যেতে নিষেধ করেছেন জান্নাতে অবস্থানকালে আমি আল্লাহ পাকের সেই হুকুমটা অমান্য করেছি যেভাবে হোক আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না নাফসি নাফসি তিনবার ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটা রওয়ায়াত করেছেন সেখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আদম আলাইহিস সালাম তখন নাফসি 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 তিনবার বলবেন আমি আমাকে নিয়ে ব্যস্ত আমি আমার পেরেশানিতেই ব্যস্ত আমি আমার চিন্তাই ব্যস্ত তোমরা অন্য কারো কাছে যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও তিরমিজির মধ্যে রয়েছে নূহ আলাইহিস সালামের কথা বুখারীর রওয়ায়াতের মধ্যে নূহ আলাইহিস সালামের কথা নাই তিরমিজির মধ্যে আছে নূহ আলাইহিস সালামের কাছে যাও তোমরা তখন ওই প্রতিনিধি দল হাশরের ময়দানে নূহ আলাইহিস সালামের কাছে আসবেন আয়েশা বলবেন যে আপনি তো দুনিয়ার মধ্যে প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল যার কাছে কিতাব এসেছে আপনাকে তো আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহ পাক তো আপনাকে ঘোষণা দিয়েছেন আপনার ব্যাপারে আপনার উপাধি দিয়েছেন আব্দান শাকুরা আপনি চিরকৃতজ্ঞ বান্দা আপনার ব্যাপারে এই উপাধি আল্লাহ পাক নিজেই দিয়েছেন আপনি আমাদের প্রতি একটু লক্ষ্য করেন আমরা কি কষ্টে রয়েছি আমাদের কষ্টের কি সীমা আপনি একটু লক্ষ্য করেন দেখেন আমাদের জন্য একটু আল্লাহ পাকের কাছে দোয়া করেন আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন আমরা যেন এই অবস্থা থেকে বের হতে পারি নূহ আলাইহিস সালাম বলবেন নাফসি 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 আমি আজ আমার চিন্তায় ব্যস্ত আল্লাহ পাক আমাকে একটা কাজের একটা দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন আমি সেই দোয়াটা আমার উম্মতের বিরুদ্ধে করেছিলাম এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য বদদোয়া দিয়েছিলাম আমার উম্মতকে ধ্বংস হওয়ার দোয়া করেছিলাম যে আমি এই আমার উম্মতের জন্য এই দোয়াটা আমি তাদের বিপক্ষে করেছিলাম তাদেরকে আল্লাহ পাক আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন তা আমি আজকে এই কাজের উপযুক্ত না তোমরা অন্য কারো কাছে যাও বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও তখন ওই প্রতিনিধি দল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন যে আপনি তো আল্লাহর নবী আপনাকে আল্লাহ পাক খলিলুল্লাহ বানাইছেন আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু এই উপাধি আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ পাকের কাছে যাতে আল্লাহ পাক আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি এই কাজের উপযুক্ত না আমি এই সুপারিশ করার উপযুক্ত না কারণ আমি তিনটা বাহ্যিক মিথ্যা যেটা আসলে প্রকৃতপক্ষে মিথ্যা না বাহ্যিকভাবে মিথ্যা মনে হবে কিন্তু ভিতর্গতভাবে এটা সত্য সেটা আমি তিনটা বাহ্যিকভাবে দেখা যায় মিথ্যার মতো এটাকে আরবিতে তাউরিয়া বলে একটা বলে আরেকটা বোঝানো এটা শূন্যওয়ালা মনে করে একরকম বলনেওয়ালা বলে আরেক রকম এই ধরনের তিনটা কথা আমি বলে ফেলেছিলাম তিনটা কথা কি ছিল যখন তার জাতির লোকেরা তাকে বলেছিল যে মেলায় চলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নি সাকিম আমি অসুস্থ তো শূন্যওয়ালারা মনে করেছিল তিনি হয়তো বাহ্যিকভাবে অসুস্থ তার উদ্দেশ্য ছিল আমি মানসিকভাবে অসুস্থ তোমাদের এই কর্ম এই কাজ আমার ভালো লাগে না তো এটা এগুলো কোনো মিথ্যা না এগুলো বাহ্যিকভাবে মনে হয় কিন্তু এগুলো বলার সময় নিয়ত ছিল অন্য এমনিভাবে যখন মূর্তি ভেঙেছিল
ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙেছিলেন, তখন তারা জিজ্ঞেস করছেন যেগুলো কে ভাঙছে, এদের বড়জনে ভাঙছে, এদের বড়জনকে উদ্দেশ্য নিচে নিজের দিকে, মূর্তি তো অনেক এগুলোর কোনো তো দামই নাই, নিজের দিকে ইঙ্গিত করছে, তারা মনে করছে তাদের বড়টা, মূর্তির মধ্যে যেটা বড় সেটা সেটা ভাঙছে। জালেম বাদশার এরিয়া দিয়ে যাইতেছিলেন, সাথে ছিল বিবি সারা। জালেম বাদশা জিজ্ঞেস করছে ইনিকে, তো তিনি বলছেন ইনি আমার বোন। তো বোন বলতে মুসলমান হিসেবে একে অপরের বোন, সারা ইমানদার ছিলেন সেই হিসাবে বলছেন। তো যাই হোক, আমি তিনটা বাহ্যিকভাবে মনে হয় এই ধরনের তিনটা মিথ্যা বলেছি, আমি আজকে আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি নাফসি, আমি আমার চিন্তা নিয়ে ব্যস্ত, বরং তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা মূসা আলাইহিসসালামের কাছে যাও। তোমরা কার কাছে যাও? মূসার কাছে যাও। মূসা আলাইহিসসালামের কাছে যখন আসবেন, আয়েশা তার ওই প্রতিনিধি দল হাশরের ময়দানে সমগ্র হাশরবাসীর পক্ষ থেকে এই প্রতিনিধি দল মূসা আলাইহিসসালামের কাছে এসে বলবে, আপনি তো আল্লাহ পাকের রাসূল, আপনি তো আল্লাহ পাকের কালিমুল্লাহ, আপনার সাথে আল্লাহ পাক কথা বলছেন সরাসরি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। মূসা আলাইহিসসালাম বলবেন যে আমি এই কাজের উপযুক্ত না, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা ঈসা আলাইহিসসালামের কাছে যাও। নাফসি নাফসি নাফসি, আমি আজকে আমার চিন্তায় ব্যস্ত। ঈসা আলাইহিসসালামের কাছে সমগ্র প্রতিনিধি দল যাবে, ঈসা আলাইহিসসালামকে গিয়ে বলবেন যে আপনি তো আল্লাহ পাকের রাসূল, আপনি রূহুল্লাহ, আপনি আল্লাহ পাকের রূহ উপাধিতে ভূষিত, আল্লাহ পাকের হুকুম আপনি, আপনি আল্লাহ পাকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমাদেরকে যাতে আল্লাহ পাক এই অবস্থা থেকে বের করে দেন, হাশরের ময়দানের কঠোরতা থেকে আমরা যাতে বের হতে পারি সুপারিশ করেন। ঈসা আলাইহিসসালাম বলবেন যে আমি এই কাজের উপযুক্ত না, নাফসি নাফসি নাফসি, আমি আমাকে নিয়ে ব্যস্ত আজকে, আমার পেরেশানিতে ব্যস্ত, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ আমি এই কাজের উপযুক্ত, আমি এই কাজের উপযুক্ত, আল্লাহ পাক আমাকে এই ক্ষমতা দিয়েছেন। তখন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে গিয়ে সুপারিশের অনুমতি চাইবেন, আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক অনুমতি দিবেন। অনুমতি দেওয়ার পর রাসূল বলেন যে তখন আল্লাহ পাক আমার অন্তরে এমন কিছু প্রশংসামূলক বাক্য আল্লাহ পাকের শানে, আল্লাহ পাকের ব্যাপারে এমন কিছু প্রশংসামূলক বাক্য আমার অন্তরে ঢেলে দিবেন যেগুলো এখন দুনিয়াতে থাকাকালীন আমার অন্তরের মধ্যে নাই, তখন আমি এগুলো করতে পারবো। তখন ওই প্রশংসা যেভাবে আল্লাহ পাক রাসূলের দিলে ঢেলে দিবেন ওইভাবে প্রশংসা করবেন এবং সেজদায় লুটাইয়া পড়বেন। সেজদায় লুটাইয়া পড়লে আল্লাহ পাক এর তরফ থেকে বলা হবে, ইউকালু ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক বলবেন হে মুহাম্মদ, ইরফা রাসাক, তোমার মাথা উঠাও, সাল ইউসমা, আমার কাছে চাও তোমার কথা শোনা হবে, বলো শোনা হবে, চাও আমার কাছে, কুল ইউসমা আলাক, কুল ইউসমা আলাক, বলো তোমার কথা শোনা হবে, সাল তোয়াতা, চাও দেওয়া হবে, ওয়াসফা তুশাফা, সুপারিশ করো সুপারিশ কবুল হবে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন এবং আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হবে, যান জাহান্নামীদের মধ্য থেকে যার অন্তরে জব পরিমাণ, জব গম থেকে বড়, জবের জব জবের দানা পরিমাণ ইমানও যার অন্তরের মধ্যে আছে তাকে আপনি জাহান্নাম থেকে বের করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বের করে নিয়ে আসবেন। দ্বিতীয়বার আয়েশা আবার সে আল্লাহ পাকের প্রশংসা করবেন ওই বাক্যগুলো দ্বারা, আগেরবার যেই বাক্যগুলোর দ্বারা প্রশংসা করেছিলেন সে বাক্য দ্বারা প্রশংসা করবেন, করে সেজদায় পড়বেন, আবারও বলা হবে ইউকাল ইয়া মুহাম্মদ, বলা হবে হে মুহাম্মদ, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, কুল ইউসমা আলাক,
বলেন আপনার কথা শোনা হবে সালতোয়াতার চান দেওয়া হবে ওয়াসফা তুশাফা সুপারিশ করেন কবুল হবে মাথা উঠাবেন আল্লাহ পাক বলবেন যে যান আপনার উম্মতের মধ্যে থেকে যার অন্তরে সরিষার দানা বরাবর ইমান আছে তাদেরকে বের করে নিয়ে আসে আল্লাহ পাকের রাসূল তাদেরকে বের করে নিয়ে আসবেন আবার আসবেন আল্লাহ পাকের রাসূল এবার আইসাও আবার আগের মতো প্রশংসা করবেন সিজদায় পড়বেন সিজদায় পড়া দোয়া করবেন আল্লাহ পাক বলবেন ইউকাল ইয়া মুহাম্মদ আবারও বলবেন হে মুহাম্মদ ইরফা রাসাক মাথা উঠান কুল ইউসমা আলাক আপনি বলেন শোনা হবে আপনার কথা সালতোয়াতা চান দেওয়া হবে ওয়াসফা তুশাফা সুপারিশ করেন কবুল হবে মাথা উঠাই বলে ইয়া রব উম্মতি উম্মতি আমার উম্মত আমার উম্মত বারবারই বলবেন যতবার সিজদা থেকে মাথা উঠাবেন আমার উম্মত আমার উম্মত এবার আল্লাহ পাক বলবেন যার অন্তরে সরিষার দানার চেয়েও কম ইমান আছে জাররা বরাবর ইমানও যার অন্তরের মধ্যে আছে খালি চোখে দেখা যায় না যে পরিমাণকে সেই পরিমাণ ইমানও যার অন্তরের মধ্যে আছে তাকেও আপনি বের করে নিয়ে আসেন আল্লাহ রাসূল তৃতীয়বার গিয়ে তাদেরকেও বের করে নিয়ে আসবেন চতুর্থবার আবার এসে আল্লাহ রাসূল সেভাবে প্রশংসা করবেন প্রশংসা করে সিজদায় লুটায় পড়বেন দোয়া করবেন সুপারিশ করবেন এবারও ইউকালু ইয়া মুহাম্মদ আবারও বলা হবে হে মুহাম্মদ উঠান হে মুহাম্মদ ইরফা রাসাক মাথা উঠান কুল ইউসমা আলাক বলেন শোনা হবে সাল তোতা চান দেওয়া হবে ওয়াসফা তুশাফা সুপারিশ করেন কবুল হবে এবার আল্লাহ রাসূল মাথা উঠে বলবেন আয় আল্লাহ আমাকে ওই সমস্ত লোকদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসার অনুমতি দান করেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়েছে বুঝে আসছে কথাটা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে এই ধরনের লোকগুলোকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসার অনুমতি আমাকে দান করেন তখন আল্লাহ পাক বলবেন এই চতুর্থবারের বার যে আমার ইজ্জতের কসম আমার বরত্বের কসম আমার ইজ্জতের কসম আমি এই ধরনের লোকদেরকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তাদেরকে তো আমি জাহান্নাম থেকে অবশ্যই বের করে দেব আরেক রেওয়ায়েতের মধ্যে আছে এই চতুর্থবারে আল্লাহ পাক বলবেন যে ফেরেশতাদের সুপারিশ শেষ নবীদের সুপারিশ শেষ সাধারণ মুমিনরা যারা একে অপরের জন্য সুপারিশ করবে তাদের সুপারিশ শেষ এখন আরহামুর রাহিমিন ছাড়া আর কেউ বাকি নাই তখন আল্লাহ পাক এই ধরনের লোকগুলো যারা জীবনে কোনো আমল করে নাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে অর্থাৎ আল্লাহ পাকের উপর তাওহীদের উপর বিশ্বাস করেছে একত্ববাদের উপর বিশ্বাস করেছে আল্লাহ পাকের দেওয়া বিষয় বিধানাবলীগুলোর উপর বিশ্বাস করেছে আখিরাতের উপর বিশ্বাস করেছে রিসালাতের উপর বিশ্বাস করেছে কোনো আমল তারা করে নাই কোনোদিন এই ধরনের লোকগুলোকে চতুর্থবারের বার আল্লাহ পাক মুঠ ভরে অঞ্জলি দিয়ে এই দুই হাতে মুঠ ভরে উঠে নিয়ে আসবে আইনা জান্নাতের সামনে একটা কূপ আছে যে কূপটা হইল হায়াতের নহর হায়াতের কূপ যে মানুষগুলো জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে লাস্টের বার সে মানুষগুলো জৈলা কয়লা হয়ে যাবে কিন্তু জান থাকবে কারণ ওখানে মৃত্যু নাই এগুলো যখন জান্নাতের সামনে ওই হায়াতের কূপের মধ্যে নিক্ষেপ করা হবে তখন তারা স্বচ্ছ মুক্তার নয় পরিষ্কার মুক্তার মতো সতেজ হয়ে বের হবে রাসূল বলেন যে ঢলের পানির মধ্যে বন্যার পানির মধ্যে ওই যে ভিজা খড়কুটার মধ্যে পানি এবং সারের কারণে কোনো বীজ দানা পড়লে যেরকম দ্রুত অঙ্কুরিত হয় এরকম তারা ওই হায়াতের নহরের মধ্যে জান্নাতের সামনে যে কূপটা সেটাতে ফালানোর পরে তারা এরকম দ্রুত পরিবর্তন হয়ে যাবে স্বচ্ছ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তারপরে তাদেরকে বলা হবে যাও তোমরা জান্নাতে প্রবেশ করো জান্নাতের মধ্যে যা কিছু আছে সব তোমাদের তারা জান্নাতের ভিতরে ঢুকে বলবে যে আল্লাহ পাক আমাদেরকে এমন নিয়ামত দান করছেন যেগুলো আর কাউকে দান করেন আল্লাহ পাক বলেন তোমাদেরকে জন্য আরো উত্তম নিয়ামত আছে আরো বড় কিছু আছে তখন তারা বলবে আরো বড় কিছু কি হতে পারে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম আমি তোমাদেরকে সন্তুষ্টি দান করলাম আর কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না সেই জন্য আমাকে আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের উপযুক্ত হওয়ার জন্য এখান থেকে তৈরি হয়ে যেতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যপ্রাপ্ত যারা তারাই তো
রাসূলের সুপারিশ বেশি পাবে তো রাসূল বলেছেন তোমরা আমার উপর বেশি দুরূদ শরীফ পড়বে যে ব্যক্তি আমার সাথে আমার উপর বেশি দুরূদ শরীফ পড়বে কাল কিয়ামতের দিন সে আমার বেশি নিকটে থাকবে যে আল্লাহর রাসূলের বেশি নিকটে থাকবে সে আল্লাহ পাকের রাসূলের সুপারিশ বেশি পাবে সেজন্য আমরা দুরূদ শরীফের আমলটা খুব বেশি করব বড় দুরূদ না পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই দুরূদটা পড়ব কমপক্ষে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নসিব